সেদিন দূরে নাই মামুন বের হয়ে আসবে আল্লাহ আল্লাহ করবে আল্লাহ করবে কিন্তু মামুনকে এইভাবে বেইজ্জত করে কোটি উঠার ওঠা আপনার বিবেককে কি কয় আপনি তাহাজ্জুদ করেন বলে আপনি আপনি বলে নামাজ পড়েন সকালে তাসবিহ পড়েন আজকে রাতে তাহাজ্জুদে বিবেককে জিজ্ঞাসা করেন মামুনকে এইভাবে কোটি উঠা যায় কিনা নাস্তিক মুরতাদের কথা শুনতেছেন সালেমের কথা শুনতেছেন আপনার কবলে কি আসতেছে আপনি কোরআন হাসার থেকে কোরআন নাসখা সরকারের থেকে এই ঘোষণাটা আদায় করা আমাদের প্রাণ পুরুষ আল্লাহ শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি দুনিয়া থেকে বিদায় লগ্নে বারবার আমাদেরকে ডেকে বসছেন আল্লাহর হুকুম তিনি দুনিয়াতে চলে গেছেন চৌষট্টি দিন রাতে যদি একই দিনে জিলাওয়ারি সম্মেলন হয় সরকার তখন চিন্তা করবে সরকারের উপরে চাপ আছে হিন্দুদের চাপ বৌদ্ধের চাপ খ্রিস্টানের চাপ ইহুদিদের চাপ আবার সরকারের ভিতরে সরকারের ক্যাবিনেটের মধ্যে নাস্তিক মুরতাদ এমপি মন্ত্রী আছে ওদের চাপ সরকারকে যদি আমরা চৌষট্টি জেলাতে এক এক দিন এরকম মহাসম্মেলন করিয়া আমরা মুজাহারা করতে পারি সরকার বাধ্য হবে বাধ্য হইল এখন সরকারের মন্ত্রী আমি হাত দিলে পানি দিও আমার বলছে বইয়ের ভিত্তি করে অসুবিধা নাই কিন্তু কিছু সাম্প্রদায়িক লোকেরা অশান্তি জোর করতেছে সরকারের মন্ত্রী দীপুমণি আর ওই জাফর ইকবাল এগুলি বসে কোন অসুবিধা নেই বসে এই বেমানের দুটা বাচ্চা এখন বই পরিবর্তন করলো কেন করে নাই এই মুনাফেকের বাচ্চা দুটায় মুসলমানকে মুসলমানকে ধোকে দিল বই অসুবিধা নাই মোল্লারা অশান্তি দূর করে এই বেইমানের বাচ্চা তোরাই অশান্তি দূর করস আনন্দ দূর করে না আমি জিজ্ঞাসা করব এই সাভারে যদি কুত্তা মরে যায় জানা যায় না কুত্তা জানা আছে তোর শিয়ালে জানা যায় না বান্দরে জানা যায় নাকি বান্দর থাকে জঙ্গলে এই মহিলা আর এই জাফরি ব্যাস দুটো তো জঙ্গলে যাওয়া দরকার এই দুটা ময়না যদি এখন ময়না যায় আমি বলবো বাংলার কোন মৌলবি যদি জানা না পারে তাহলে ওইটা ওই যে বান্দর মাল কেমন হলো ওই মৌলবি বান্দর ঠিক আছে ওদের জানা না বাংলার মাটিতে হতে পারে না মুসলমানের কবরে ওদেরকে দেওয়া যাইতে পারে না তারপরে যে হিন্দুদের সুসারে নিবে ওরা পূর্বরা এটার পূর্বরা ওখানেও পূর্বে না গির্জাতে দিবে ওখানেও দখল করে দিবে না তাহলে এদের রাস্তা আছে বাসার খালি বই বদলে হবে না কোটি কোটি টাকা মানব জনগণে ক্ষতি করছে এই ক্ষতিপূরণ দিতে হবে ওদের কপাল যদি ভালো চায় শয়তানি বচ্চাটি বাদ দিয়া তবা দরজা খোলা আছে বাজা বাজা রাজ্যে হাসতি বাজা সব বারাগা তবা শিখেছি বাজা ফিরে আসো পত্র পত্রিকা দিয়া খুললুম খোলা বাই তুলব কলম দিয়া তবা করতে হবে জনগণ আদালতে না হয় এই দুটার এদের লোকে যারা আছে বাংলার মাটিতে কোন কবরস্থানে ওদেরকে কবর দেওয়া যাবে না এখনো সময় থাকতে ফিরে আসো দেশের শান্তির ব্যবস্থা করো তোমরা শান্তি জোর করো আর কে বললার একসাথে আমাদের কিসে কাহিনী বলে আমি বলবো অতন কি ফেকের কর আনাদা মুসিবত আনে ওয়ালি হ্যায় কে তেরে বরবাদিও কা মশবরা আসমানো মে তৈয়ার আর বাইরো না
ক্ষান্ত হয়ে যাও, দেশের শান্তির ব্যবস্থা করো, দেশের মুসলমানের শান্তির ব্যবস্থা করো, অবস্থিন তাদেরও শান্তির ব্যবস্থা করো, কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করো না, করবে জুতার বাড়ি কপালের মধ্যে। এখন যখন জুতার বাড়ি খাইতেছ, মেয়েদের চারুর পিয়া খাইতেছ, আরো জুতা পিজার সামনে আছে, জেলে বইরা থিয়া আরামে থাকবে নাই তোমরা, আরো যদি জেল লাগে কত জেল দিবা, কত দিবা, নাস্তিক মুরতাদ গাদাখোর নায়িকা গায়িকা এলে বাদ দিয়ে ওলামা একরার পাশে চলে আস, ওলামাদের সাথে থাইকা দেশ চালাও, আরো চালাও সুন্দর মতো চালাও, কিন্তু ওলামা একরামকে বাদ দিয়া ওই মমতাজের মতো নায়িকা গায়িকা দিয়া দেশ চালাই না। আগামী দিনে ঝাড়ুর বাড়ি, ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি করে কপালে, সেদিন বেশি দূরে নাই, ফসল ফাতারা ইদান কেশাবাল গোবার আফার সুন্তা তার রিজিলি গাম হেমার লম্বা তোর কথা বলবো না, বহুত ওলামায় কেউ আসেন। আমি আশা করি সাধারণ মুসলমান যেইভাবে আল্লাহ রসুলের এত্তাহাদুল ওলামা সবার বুঝলা আল্লাহ রসুলের সানে আমি গেছিলাম আজকে বাহাদুরপুর, সেখানো বহু হাজার হাজার লোক নতুন বছর মাসে খোলা হয়ে গেলে চৌষট্টি জেলাতে জেলাবারি সম্মেলন একই দিনে করার ব্যবস্থা করা, আপনারা দিয়েছেন হেফাজত করে, দেশকে হেফাজত করে, দেশের সরকারকে শহীদ দিন বুঝার তৌফিক দান করে। এখনো যদি না বুঝে তাহলে না বানে গেছে, এখনো ওই যে কিছু পীর আছে টোল পিটে পীর হয়ে যায়, নিশান লাগাই বিরিদের মধ্যে নিশান দিয়ে দেয়া, দাঁড়িও নাই কিচ্ছু নাই, খায় বিড়ি মুখে নেই দাঁড়ি, আপনাদের ভালো দেশের ভালো, সারছেন তো কিছু আটকে রাখছেন, কেলিকে রাখছেন, চুরিও কে আপনার জানেন চুরি করে নাই, আপনার জানেন এমন কিছু করে নাই, কিন্তু ওলামায়ে কেরাম শেখ হাদিস মুফতি মুহাদ্দিস যেইভাবে আনেন কোর্টের মধ্যে উঠান, দুনিয়ার ইতিহাসে এটা নাই, এটা কিন্তু আপনার কপালে আসতেছে, আপনার কপালে আসতেছে, সেদিন দূরে নাই, মামুন বের হয়ে একদিন আসবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ করবে, কিন্তু মামুনকে এইভাবে বেজত করে কোটি উঠার ওঠা আপনার বিবেককে কি কয়, আপনি তাহাজ্জুদ করেন বলে আপনি আপনি বলে নামাজ পড়েন সকালে তাকবীর পড়েন, আজকে রাতে তাহাজ্জুদে বিবেককে জিজ্ঞাসা করেন মামুনকে এইভাবে কোটি উঠা যায় কিনা, আপনি নাস্তিক মুরতাদের কথা শুনতেছেন, জালেমের কথা শুনতেছেন, আপনার কপালে কি আসতেছে, আপনি গোয়ালেন হাসতা রাত থেকে গোয়ালেন আজকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।